আমি সুকান্ত ভট্টাচার্যের একটি ছিল। একটি ছিল আপন ভোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালে, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমার কাছে। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয় মানুষ হিসাবে হলো অনেক বড়। কেমন করে সে প্রশ্ন আমায় করল। গান ছাদের বাধার আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার কবি। সে ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেলে শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে সে প্রশ্ন আমায় করল। মানুষ হলো না বলে সে ছিল তার দিদি আক্ষেপের বিষয়। অনেকদিন অনেক বিদ্রূপ করেছে যাকে আহত, সেই একদিন চমক লাগিয়ে করলো বিজ্ঞান। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করলো প্রণাম, তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে সে প্রশ্ন আমায় করল। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। নমস্কার।